নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা থেকে থাকে এবং আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য কোনো ব্যবসা শুরু করতে চান অথবা কোনো ছোটোখাটো মুদিখানার দোকান তৈরি করতে চান তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে দেবে তিরিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এই তিরিশ হাজার টাকা যদি আপনি নেন তাহলে কিন্তু আপনাকে মাত্র ফেরত দিতে হবে কুড়ি হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে ছাড় দেওয়া হবে তো বন্ধুরা কারা কারা এই টাকাটা পাবেন এবং কিভাবে এই টাকার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে কি কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে এবারে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এই প্রকল্পে আবেদনের জন্য আপনাদের ডকুমেন্ট কি কী লাগবে এবং কারা কারা আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা তো এখানে বলা হয়েছে দেখুন ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো হলো প্রথম আইএফএসসি যুক্ত আপনাদের একটা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে সেই সঙ্গে আধার কার্ড থাকতে হবে তার সঙ্গে তিন নাম্বারে বলা হয়েছে তপশিলি জাতির এস সি এস টি ও আপনার যে সার্টিফিকেট থাকবে সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন তবে যদি আপনার নাও থাকে অর্থাৎ আপনি যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন তারপরে এখানে বলা হয়েছে দেখুন চেয়ারম্যান পৌরসভা সভাপতি পঞ্চায়েত সমিতি কর্তৃক প্রদত্ত জাতির শংসাপত্রও গ্রহণযোগ্য অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে যদি আপনারা জাতির শংসাপত্র নেন এক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের এই যে সার্টিফিকেটটা শো করতে পারবেন তারপরে এখানে দেখুন পাঁচ নম্বরে বলা হয়েছে চেয়ারম্যান পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রাপ্ত আয়ের শংসাপত্র নিতে হবে অর্থাৎ আপনার বছরে কত টাকা ইনকাম সেটা কিন্তু আপনাকে এই জায়গা থেকে সার্টিফিকেট নিয়ে শো করতে হবে এবং কোথায় আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা তবে এক্ষেত্রে আপনাদেরকে জেনে রাখতে হবে যে আপনাদের বছরে কিন্তু দেড় লাখ টাকার নিচে ইনকাম হতে হবে তবেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তারপর ছয় নম্বরে বলা হয়েছে বন্ধুরা দেখুন এখানে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার যা দশ টাকার মূল্যের হবে এটা কিন্তু আপনার লাগবে এবারে বলেনি বন্ধুরা কারা কারা এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখুন এখানে সর্বপ্রথম বলা হয়েছে যে ব্যক্তিগত ঋণের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছে সরকার আর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা এখান থেকে লোন নিয়ে মহিলারা ব্যবসা থেকে পশুপালন পর্যন্ত একাধিক রোজগারের পথ বেছে নিচ্ছেন আর এই প্রকল্পে কম সুদে লোনের সাথে সাথে মিলবে সাবসিডিরও সুবিধা অর্থাৎ বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে নিই এই লোন যদি আপনি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে অর্ধেক সাবসিডি দিয়ে দেওয়া হবে অর্থাৎ যে লোনটা আপনি নেবেন তার কিন্তু ফিফটি পার্সেন্ট আপনাকে সরকার থেকে মুকুব করে দেওয়া হবে তো বন্ধুরা এই যে লোনটা আপনার পাবেন এই লোনে আরও কী কী সুবিধা পাবেন সেটাও আমি আপনাদেরকে জানাবো তবে তার আগে বলেনি বন্ধুরা খুব শীঘ্রই এই লোনটা চালু হয়ে যাচ্ছে অর্থাৎ বন্ধুরা এই লোনটা দেওয়া শুরু হচ্ছে তো তার জন্যই কিন্তু পুনরায় এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি তো ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরে যাবেন এবং বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এই ভিডিওটা দেখা পরে আপনাদের কিন্তু আর কোনো রকম প্রশ্ন আশা করি থাকবে না তো এখানে দেখুন সর্বপ্রথম বলা হয়েছে সর্বাধিক তিরিশ হাজার টাকার লোন পাবেন মহিলারা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর ভর্তুকি পাবেন দেখুন প্রকল্প ব্যয়ের পঞ্চাশ শতাংশ অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনারা ফিফটি পার্সেন্ট কিন্তু এখানে ভর্তুকি পেয়ে যাবেন সরকারি থেকে এবং তারপরে বলা হয়েছে দেখুন দশ হাজার টাকা যেটা তুলনামূলকভাবে কম হবে এবারে আপনাদেরকে বুঝিয়ে দিই বন্ধুরা ধরুন আপনি তিরিশ হাজার টাকা লোন নিয়েছেন এক্ষেত্রে কিন্তু আপনার যদি ফিফটি পার্সেন্ট করেন তাহলে কিন্তু আপনার পনেরো হাজার টাকা হয় এক্ষেত্রে আপনাকে পনেরো হাজার নয় এক্ষেত্রে কিন্তু আপনাকে দশ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হবে অর্থাৎ মুকুব করে দেওয়া হবে আর যদি আপনি ধরুন পনেরো হাজার টাকার লোন নিয়েছেন ব্যবসা করার জন্য এক্ষেত্রে কিন্তু আপনি যদি এটার ফিফটি পার্সেন্ট করেন তাহলে কিন্তু সাড়ে সাত হাজার টাকা হচ্ছে অর্থাৎ দশ হাজার টাকার কম হচ্ছে তাহলে কিন্তু এখানে আপনাকে পুরো সাড়ে সাত হাজার টাকাটাই মুকুব করে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু ফিফটি পার্সেন্ট এখানে মুকুব পেয়ে যাবেন এবং তার কারে তারপর বলা হয়েছে দেখুন ভর্তুকি বিবেচনার পরে প্রকল্পের বাকি ব্যয় সুদের হার কিন্তু তিন থেকে চার পার্সেন্ট সুদ অর্থাৎ বন্ধুরা ধরুন পনেরো হাজার টাকা লোন নিয়েছেন আপনাকে তো সাড়ে সাত হাজার টাকা মুকুব করে দেওয়া হলো এবার যে সাড়ে সাত হাজার টাকাটা থাকছে এটা কিন্তু আপনাকে তিন থেকে চার পার্সেন্ট সুদ হিসাবে মেটাতে হবে তাও কিন্তু আপনাকে বারোটা কিস্তিতে মেটাতে হবে এখানে দেখুন বন্ধুরা বলা হচ্ছে বারোটি তৈ মাসিক কিস্তিতে মূল এবং সুদ অর্থাৎ প্রায় কিন্তু আপনাকে তিন মাসের কিস্তিতে হিসাবে বারোটা কিস্তি লাগবে অর্থাৎ আপনি হিসাব করলে তিন বছরের মতো সময় লেগে যাচ্ছে বন্ধুরা অর্থাৎ এই টাকাটা আপনি তিন বছর ধরে মেটাতে পারবেন তো এবারে বলে নিই বন্ধুরা কারা কারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু বলা হয়েছে দেখুন আবেদন করতে পারবেন একক অর্থাৎ আপনি নিজেই আবেদন করতে পারবেন বা আপনার বাড়িতে যদি কোনো রকম মহিলা থেকে থাকে তিনি কিন্তু নিজে আবেদন করতে পারবেন এবং তিনি যদি মনে করেন যে আমরা পাঁচজন মহিলা মিলে এই লোন লোনটা নেবো সেটাও কিন্তু তারা করতে পারে তারপরে বন্ধুরা এখানে আপনাদেরকে বলে দিই যে আবেদন আপনারা কোথায় করবেন কিভাবে করবেন এখানে দেখুন বন্ধুরা বলা হয়েছে যে ব্লক অফিসের এস সি এসটি এবং ও বিভাগে আপনাদেরকে কিন্তু এই মহিলা সমৃদ্ধি যোজনার লোনের জন্য আবেদন করতে হবে এবার বন্ধুরা এই লোনটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনার ব্লক অফিসে বা বিডি অফিসে গিয়ে আপনাকে সরাসরি তাদের সঙ্গে কথা বলতে হবে এবং এই লোনটা এখান থেকে আপনি নিতে চান সেটা কিন্তু তাদেরকে বলতে হবে এবং এখান থেকেই আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন